ইউক্রেনে নতুন করে ভয়াবহ রুশ হামলা দিব চীন যুদ্ধের প্রস্তুত বিদ্রোহীদের হামলা অবরুদ্ধ দশ হাজার মানুষ আরো জানিয়ে দিব ফিলিস্তিনি ভেবে নিজেদের নিরাপত্তা কর্মীদের গুলি করল ইসরায়েল আমেরিকার সঙ্গে যুদ্ধকে চীন ভয় পায় না দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জর্ডানের রাজপথে হাজারো মানুষ আরো থাকছে জাপান উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ষোলো উত্তর কোরিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের কয়েকটি বড় শহরে বিকট বিস্ফোরণের শব্দ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিতেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইউক্রেনে নতুন করে ভয়াবহ হামলা রাশে ইউক্রেনে নতুন করে আরো ভয়াবহ হামলা চলেছে এতে সংকট ও তীব্র আকার ধারণ করেছে এদিকে হামলার কারণে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যুদ্ধাপদে অভিযোগকে আরও উস্কি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এ ইউক্রেনের তাপমাত্রা হেমাঙ্কের কাছাকাছি অবস্থায় রুশ হামলার কারণে কিছু অঞ্চলে পানীয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে দেশটির জাতীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে বলা হয়েছে উত্তর দক্ষিণ মধ্য অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো রাশের বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ ফের চালু করতে দীর্ঘ সময় লেগে যেতে পারে শুক্রবার এক বিবৃতিতে ইউক্রেন জানিয়েছে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে হাসপাতাল পানি সরবরাহ কেন্দ্র এবং তাপপ্রবাহ কেন্দ্রস্থল গুরুত্বপূর্ণ অবকাঠামোকে প্রাধান্য দেওয়া হবে এদিকে রাজধানীর শুক্রবার সকালে সাইরেন বেজে ওঠার সাথে সাথে গায়ে কোট জড়িয়ে দ্রুত ভূর্গর্ভস্থ মেট্রো স্টেশনে ঢুকে পড়ে কেবের বাসিন্দা পঁচিশ বছর বয়সী লাগা কারো ভাই বলেছেন আমি জেগে উঠি আকাশে রকেট দেখতে পাই এতে আমি বুঝে যাই আমাকে টিউবে ঢুকে পড়তে হবে আমরা এই পরিস্থিতিতে বাস করছি এটি যুদ্ধ একটি বাস্তব যুদ্ধ ইউরোপেনিয়ান পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোচেবরেল এ ধরনের নির্বিচার সন্ত্রাসের নিন্দা জানিয়েছে তিনি বলেন এই হামলার যুদ্ধ প্রত্য বর্বর হামলার জন্য তাই সকলকে জবাবদিহি করতে হবে এছাড়া বৃহস্পতিবারে হামলার চোদ্দ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের কিরিল শেংক রাশিয়া প্রাপ্ত কর্মকর্তা জানান রুশ নিয়ন্ত্রিত ইউক্রেন পূর্বাঞ্চলে লহানুস্ক অঞ্চলে কে বাহিনীর জোড়া গোলায় জন শিশু তেইশ জন নিহত হয়েছে সূত্র পাস টুডে চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার ঘুমাচ্ছে বলল রাহুল চীনই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বারবার সংকটকে লুকিয়ে রাখতে চাচ্ছে ভারতের নরেন্দ্র সরকার মোদী অঞ্চলে ঘটার পর গতকাল শুক্রবার প্রথমবার এ নিয়ে মুখ খুললে এমনই প্রতিক্রিয়া জানালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার দাবি চীন ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিন্তু তা মানতে চাচ্ছে না মোদী সরকার গত সাতই নভেম্বর থেকে শুরু হওয়া রাহুলের নেতৃত্বে কংগ্রেসের ভারত জোরা যাত্রা শত শত দিন অতিক্রম করছে বর্তমানে যাত্রা চলছে রাজস্থানে সেখান থেকে রাহুল গান্ধী দাবি করেছে চীনা প্রদ্যম যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ওরা যুদ্ধের জন্য তৈরি হয়েছে দেখুন ওরা কি ধরনের অস্ত্র ব্যবহার করছে কিন্তু আমাদের সরকার তা মেনেই নিচ্ছে না আসলে ভারত সরকার একটি ঘটনাকে কেন্দ্র করে কাজ করছে সামগ্রিক কৌশল বলে কিছু নেই চীন আমাদের জমি কেনে নিচ্ছে আমাদের সেনাদের মারছে চীন বিপদ এখন লোকানোর কোনো ব্যাপার নয় কিন্তু সরকার এসব দেখেও দেখছে না চীন লাদাখ অরুণাচলের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর ভারত সরকার ঘুমে নিবগ্ন হচ্ছে বললেন রাহুল কলম্বিয়া বিদ্রোহীদের হামলা অবরুদ্ধ দশ হাজার মানুষ কলম্বিয়া বিদ্রোহীদের সশস্ত্র হামলায় অবরুদ্ধ হয়ে পড়েছেন দেশটির উত্তর পশ্চিম অঞ্চলের হাজার হাজার মানুষ শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাদ্দে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স নেপাল অফিস জানে সরকারের সাথে চলমান শান্তি আলোচনার মধ্যে ইএলএন গেরিলাদের হামলার কারণে কলম্বিয়া উত্তর পশ্চিম চেকো অঞ্চলে প্রায় ন হাজার আটশো লোক অবরুদ্ধ অবস্থায় রয়েছে চক্রবিবাহের বিদ্রোহীদের হামলার ঘোষণা পর ইস্তম্বিয়া মেডিও সানজোয়ান সিপি এবং নোভিলা পুরসভা অন্তত নয় লোক অনির্দিষ্টকালের জন্য বন্দী অবস্থায় রয়েছে নেপালের কার্যালয়ে একটি বিবৃতিতে চলমান উপর বিধি দৈনিক কার্যক্রম মোদি এবং খাদ্য পরিবহনের পাশাপাশি স্বাস্থ্য পরিবেশন যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করেছে কলম্বিয়া বিভিন্ন বামপন্থী গেরিলা ডানপন্থী আধা সামরিক বাহিনী এবং মাদক পাচারকারীদের মধ্যে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে সশস্ত্র সংগ্রাম চলে আসছে ইএলএন কলম্বিয়া পরিচালিত সর্বশেষ স্বীকৃতি বিদ্রোহী গোষ্ঠী যদিও ফার্চ ভিন্ন মতাবলম্বী যারা দু হাজার ষোলো শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন তারা সক্রিয় রয়েছে ফিলিস্তিনি ভেবে নিজেদের নিরাপত্তা কর্মীদের উপর গুলি চালালো ইসরায়েল সেনারা ফিলিস্তিনি মনে করে ইসরায়েল নিরাপত্তা কর্মকর্তাদের টার্গেট করে গুলি ছুড়ল আইডিএফ সেনারা এ সপ্তাহে প্রথম এই ঘটনা ঘটল শুক্রবার রাতে ইসরায়েলের সামরিক বাহিনী তাদের এই ভুলের কথা প্রকাশ করে এতে বলা হয় পশ্চিম তীরে উফারা সেটেলমেন্ট নিযুক্ত ইসরায়েল নিরাপত্তা কর্মকর্তাদের ফিলিস্তিনি মনে করে গুলি ছুড়েছিল ইসরায়েল সেনারা জেরুজালেম পোস্টের খবরে বলা হয় যে ইসরায়েলি সেনা গুলি ছুড়েছে তার কাছে ওই দিন খবর আসে যে ওই হাইওয়ে সাইটের কাছে ফিলিস্তিনি পাথর ছুঁড়েছে ইসরায়েলি গাড়ি লক্ষ্য করে এসব পাথর ছোড়া হচ্ছে খবর পেয়ে পাল্টা ব্যবস্থা নিতে সেখানে যায় তিনি ঘটনাস্থলে গিয়ে তিনি দুইজন ব্যক্তিকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেন ওই ইসরায়েলি সেনা তাৎক্ষণিক তার মনে হয় তারা দুজনই ইসরায়েলি গাড়িকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে তাই তিনি তাদেরকে গুলি করার পারমিশন চান কিন্তু হাইকমান্ডার থেকে কোনো সারা দেয়া হয়নি এরপর কয়েক মিনিট উপেক্ষা করার পর তিনি একাই গুলি চালান তবে এরপরে বোঝা যায় তাদের যাদেরকে তিনি গুলি করেছেন দাঙ্গাকারী ভেবেছিলেন তারা আসলে ইসরায়েল নিরাপত্তার কর্মকর্তা এরপর এই ঘটনা নিয়ে ওই সেনার বিরুদ্ধে একটি তদন্ত প্রক্রিয়া শুরু হয় এতে দেখা যায় আইডিএপি ওপেন ফায়ার নীতি ভঙ্গ করেই তিনি গুলি করেছিলেন ভাগ্যক্রমে গুলিগুলোর নিশানা ঠিক ছিল না ফলে ওই ঘটনায় কেউ আহত হয়নি আমেরিকার সঙ্গে যুদ্ধকে চীন ভয় পায় না আমেরিকার সঙ্গে সম্ভব যে কোনো যুদ্ধে মোটেই ভীত নয় চীন মার্কিন বাহিনী বিরুদ্ধে লড়াই চীন মোটে চুপ থাকবে না সোমবার রাজধানী বেজিং এর এক সংবাদ সম্মেলন এ কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি বলেন আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তাহলে চিন্তাতে মোটেই ভীত হবে না শেষ পর্যন্ত লড়াই করে যাবে সূত্র পাস টুডে তিনি আরো বলেন দুপক্ষের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ককে বেঞ্জিং স্বাগত জানায় এবং তাতে দুপক্ষ লাভবান হতে পারবে ওয়াং ই বলেন আমেরিকার পক্ষ থেকে চীন মার্কিন সম্পর্কে কৌশলগত ভুল অবস্থানে নেওয়া হয়েছে তারপরে যদি প্রতিযোগিতা ইতিবাচক হয় তাহলে দুই পরাশক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় কোনো ক্ষতি নেই তাওনের ব্যাপারে বেজিং এর অবস্থান সম্পর্কে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন তার সরকার তাইপেকে বেজিং প্রশাসনের অধীনে আনার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ তিনি আরো বলেন তাওন হচ্ছে পথভ্রষ্ট বালকের মতো এবং শেষ পর্যন্ত তারা ঘরে ফিরে আসতে বাধ্য হবে তাউনকে দাবার গুটি হিসেবে ব্যবহার না করতে চীনা পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাকে সতর্ক করে দেয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জর্ডানের রাজপথে হাজারো মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্য এবং জ্বালানির মূল্য বৃদ্ধি জেনে জর্ডানের সপ্তাহব্যাপী আহত অব্যাহত রয়েছে বিক্ষোভ নিত্য প্রয়োজনীয় পণ্য এবং জ্বালানির মূল্য বৃদ্ধির জেরে জর্ডানে সপ্তাহব্যাপী অব্যাহত রয়েছে বিক্ষোভ শুক্রবার অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর মানের সড়ক অবরোধ করে হাজারো আন্দোলনকারী এদিন খাদ্য ডিজেল পেট্রোল দাম কমানোর দাবিতে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা এর মান বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ রাজধানী আম্মানের সাথে সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে বিক্ষোভ জনতা জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে ট্রাক চালকরা যোগ দিয়েছে আন্দোলনে এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে ছোড়ার সংঘাত এ সংঘাত গুরুতর ভাবে আহত হয়েছে বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য নিরাপত্তা ব্যাপক ধরপাকড় চালিয়ে বলে অভিযোগ আন্দোলনকারীদের বেশ কিছু এলাকায় ইন্টারনেট সেবা বন্ধের অভিযোগ উঠে এসেছে সূত্র পাসটুডে। এবার জাপান উপকূলে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া রোববার দিনের শুরুতে জাপান উপকূলে দুটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া জাপান কোস্ট গার্ড এর তথ্য নিশ্চিত করেছেন জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তৈশিরো ইনো রোববার এক জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানিয়েছেন রোববার সকালে সকালে পিয়ং ইয়ং 500 কিলোমিটার পাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে খবর স্পটনিকেরা জাপান কোস্ট গার্ড জানায় প্রথম পরীক্ষাটি চালায় রোববার ভোরে এর 40 মিনিট পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালায় উত্তর কোরিয়া এরপরে জাপান সাগরে চলাকালীন জাহাজগুলো সাবধানে চলাচল করতে সতর্ক করা হয় উল্লেখ্য এ বছরের মাঝামাঝি সময় থেকে উত্তর করে বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়ে আসছে এর বেশিরভাগই গিয়ে আশ্রে পরে জাপান ও দক্ষিণ কোরিয়ার পাশে বিস্ফোরণের শব্দে কেই ইরানের কয়েকটি শহর রবিবার ভরে ইরানের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে কোনো ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি বলে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণের খবর নিয়ে আসাদাবাদের গভর্নর বলেন কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে তবে প্রাণহানি খবর নেই প্রাথমিক তিনি মনে করেছিলেন কোথাও বজ্রপাত হয়ে থাকবে নিউজের প্রতিবেদনে বলা হয় বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে ওই এলাকা ঘর বাড়ির জানালা তীব্রভাবে কেঁপে ওঠে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কয়েকটি মিড ভিডিও ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণে অশুনে বাড়ি বাহিরে বেরিয়ে আসে বহু মানুষ অনেকের ধারণা হয়েছিল বড় ধরনের ভূমিকম্প হয়েছে এবং ভূমিকম্পে বাড়িঘর জানলা দরজা কেঁপে উঠেছে এদিকে ইসরায়েলের সঙ্গে ইরানের নতুন করে সংঘাত তৈরি হয়েছে ইসরায়েলের দাবি ইরান গোপনে পরমাণু তৈরি করার চেষ্টা করছে ইরান তাদের এই কর্মসূচি বন্ধ না করলে ওই দেশের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করবে ইরান পরমাণু কর্মসূচির কথা স্বীকার করে জানিয়েছে তাদের প্রাথমিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ যদিও ইরানের এই দাবি মানতে নারাজ ইসরায়েল সূত্র আরব নিউজের